দাদা আমাকে সালোয়ারটা দিয়েছে। বাহ খুব সুন্দর, আমার জন্য একটা শাড়ি এনেছে, দেখাও না। এই দেখো। ফাও বৌদি, শাড়িটা তো খুব সুন্দর, কিন্তু তোমার দাদার না মাথায় বুদ্ধি নেই। আমার দাদার ব্যাপারে কিছু বলবে না, আমার দাদা বেস্ট, শুধু শাড়ি এনেছে তার সাথে ম্যাচিং করে চুড়ি আর নেকলেসও তো আনতে হয় নাকি। বৌদি এটা কি? ব্লাউজ পিস, এটা দিয়ে নেকলেস হয়ে যাবে। যদি তোমরাও দেখতে চাও না তাহলে ঝটপট ভিডিওটাকে একটা লাইক করে দাও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও। তো প্রথমে একটা এই ধরনের ট্রায়াঙ্গেল শেপের কার্ডবোর্ডের টুকরো নিয়ে নাও আর ওটাকে ড্র করা পার্টের অ্যাকর্ডিং এ কেটে ফেলো, আর তারপর এই ব্লাউজ পিসটা নিয়ে ওটাকে এভাবে লম্বা করে কাট করে নাও, তারপর এই লম্বা টুকরোটাকে মিডল থেকে কেটে নাও, দেন একটা ওয়েলেন থ্রেড নিয়ে নাও আর ওটা থেকে এরকম একটা ছোট টুকরো বের করে নাও। এবার সেম ভাবে অনেকগুলো টুকরো বের করে ফেলো, তারপর এই কাটা কার্ডবোর্ডের টুকরোটা নিয়ে নাও আর হট গ্লু এর সাহায্যে ওটার বাইরের দিকটা এভাবে ওয়েলেন থ্রেড গুলোকে লাগাতে থাকো। দেখো এভাবে বাইরের অংশটাকে পুরো কভার করে নেওয়ার পরে ওই কাটা ব্লাউজ পিসের টুকরোটাকে নিয়ে নাও আর হট গ্লু এর সাহায্যে ওটা দিয়ে কার্ডবোর্ডের এই সাইডটাকে ভালোভাবে কভার আপ করে নাও। এবার চিটকি মেরে এই সাইডটাকেও করে ফেলো, তারপর এই ফেব্রিকের উপরে গ্লু লাগিয়ে এই ধরনের কিছু স্টোনস আর কড়ি লাগিয়ে এইভাবে ডেকোরেট করে ফেলো, আর একটা এই ধরনের হুক নিয়ে ওটাকে কাপড়টার ভেতরে এভাবে আটকে দাও আর ওটার মধ্যে সেট করে দাও একটা এই ধরনের চেন, দেন সেম ভাবে এই সাইডেও করে ফেলো। তো দেখো আমাদের এই ভি শেপের শাড়ির ম্যাচিং নেকলেসটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার বুঝলাম যে তোর মেকআপের টেকনিকের মধ্যেই ভুল আছে। কি? তুই টাইম দিস না। টাইম মানে আমি তো সব একটা একটা করে পটপট করে লাগিয়ে ফেলি, ওই জন্যই তো তাই তোর মেকআপটা কেকি হয়ে যায়। তাহলে কি করবো ভাই? আমার ট্রিকটা ইউজ করে নে। যদি আমাদের কখনো পার্টি শার্টিতে যেতে হয় তখন আমরা একসাথে সবকিছু মুখের মধ্যে লাগিয়ে ফেলি আর মেকআপ হয়ে যায় কেকি। তো এর থেকে বাঁচার জন্য একটা ওয়েট ওয়াইপস নিয়ে মেকআপটাকে পুছে ফেলো আর তারপর অ্যাপ্লাই করো ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজার লাগানোর পরে বাড়ি আসে প্রাইমারের, কিন্তু প্রাইমার আমরা এখন লাগাবো না, কিছুক্ষণ ওয়েট করবো আর ততক্ষণ আমরা আমাদের আইব্রোটাকে সেট করে নেব। আইব্রো সেট হয়ে যাওয়ার পরে আমরা এবার লাগাবো প্রাইমার। প্রাইমার লাগানোর পরে আবারও আমরা 2-4 মিনিটের জন্য ওয়েট করবো আর ততক্ষণ আইটাকে ভালো করে কনসিলার দিয়ে কনসিল করে নেব। তো আমি দুটো চোখে ভালোভাবে কনসিলার লাগিয়ে ব্লেন্ড করে নেব আর তারপর এবার লাগাবো ফাউন্ডেশন, আর ফাউন্ডেশনটাকেও ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করতে হবে, ঘষবে না কিন্তু। যদি তোমরা এই প্রসেসটাকে ফলো করে মেকআপ করো তো তোমাদের মেকআপ কখনোই কেকি হবে না। এখন আইপিএল দেখার সময় আপনি lotus365.in এ আপনার মতামত দিতে পারেন এবং পুরস্কার অর্জন করতে পারেন। কে ম্যাচ জিতবে বা কে টস জিতবে এবং ক্রিকেট সম্পর্কিত আরো 50-এরও বেশি প্রশ্নগুলির মতো অনেকগুলি প্রশ্ন থাকবে। lotus365 এ রেজিস্টার করুন আর পেয়ে যান বিনামূল্যে 365 টাকা। এখানে 24/7 গ্রাহক পরিষেবা পেয়ে যাবেন, 10 মিলিয়নেরও বেশি লোক lotus365 এ খেলে। এটি নওয়াজ উদ্দিন সিদ্দিকী, উর্বশী রাউটেলা, সুনীল শেট্টি, কাজল আগরওয়াল এবং নেহা শর্মার মতো বিখ্যাত বলিউড সেলিব্রিটিদের দ্বারা প্রচারিত হয় এবং তারা ব্র্যান্ড। তো আপনি আর সময় নষ্ট না করে lotus365.in এ এক্ষুনি রেজিস্টার করুন। ওই দেখ মেকআপ আর্টিস্ট আসছে রে। হ্যাঁ ভীষণ পপুলার ও, পুরাই রিতাকে সাজাবে। হ্যাঁ ভাই স্মোকি লুক করবে, ওমরে লিপস্টিক লাগাবে। আমাদের ওমরে লিপস করতে হবে আর ভালো দেখতে লাগতে হবে। কিভাবে? চল আমার সাথে। যদি তোমাদেরও ওমরে লিপস্টিক পরা পছন্দ হয়ে থাকে তো প্রথমে যে ডার্ক শেডটা আছে ওটাকে নিজের সুন্দর ঠোঁটে লাগিয়ে ফেলো, তারপর ওমরে এফেক্ট দেওয়ার জন্য নিয়ে নাও কনসিলার, আর এখানে লাইটের শেডের কনসিলার নিতে হবে, আর যেভাবে আমি কনসিলার অ্যাপ্লাই করছি একদম ওইভাবে অ্যাপ্লাই করতে হবে। তারপর ঠোঁট দুটো দিয়ে লিপস্টিক আর কনসিলারটাকে মিক্সড করে নাও আর লাস্টে একটুখানি টাচ আপ করে নাও, মানে সাইড থেকে লিপস্টিকটাকে আর একবার এরকম লাইনারের মতো করে লাগিয়ে ফেলো। দেখো আমাদের ওমরে লিপস বানানো কমপ্লিট, শুধুমাত্র একটা লিপস্টিক দিয়ে ওমরে এফেক্ট এসে গেল। হ্যাঁ হয়ে গেছে। এবার গ্লিটার লাইনার।
কোথায় গেল? চুটকির কাছে যাই। চুটকি চুটকি, উফু এবার এসেই পড়বে। ওর নাম কি? এই দে ওই দে ওই দে। চুটকি তোর কাছে গ্লিটার লাইনার আছে তো, দে না আমাকে। এই আমার কাছে সব সময় ভিক্ষা চাইতে চলে আসে, যা এখান থেকে। এবার বাড়িতে কি করব? এবার কি করে সুন্দর আই লুক বানাবো? ও ইয়ে, হ্যাঁ এটা দিয়ে করে নি। পার্টি স্পেশাল আই লুক করার জন্য প্রথমে একটা এই ধরনের ফ্লাফি ব্রাশ নিয়ে পিক করে নাও পিঙ্ক কালার, আর আইলিডের উপরের পার্টে এভাবে ব্লেন্ড করা স্টার্ট করো। দেন পিক করে নাও ভায়োলেট এন্ড ব্লু কালার, আর ওটাকে আউটার কর্নারে ব্লেন্ড করা স্টার্ট করো। তারপর একটা এই ধরনের ফ্ল্যাট অ্যাঙ্গুলার ব্রাশের মধ্যে কনসিলার লাগিয়ে ফেলো, আর ক্রিজটাকে এভাবে হাফ কাট করে নাও। দেন ব্লেন্ডারের সাহায্যে একটু ব্লেন্ড করে ফেলো। তারপর একটা এই ধরনের থিন ব্রাশ নিয়ে পিক করে নাও এরকম একটা গ্রিন কালার, আর এভাবে আইবলের উপর ব্লেন্ড করা স্টার্ট করো। ওই ব্রাশের মধ্যে পিক করে নাও এই ধরনের একটা নিয়ন শেড, আর ওটার সামনে ব্লেন্ড করে নাও। দেন পিক করে নাও ইয়েলো শেড, আর ওটাকে ইনার কর্নারে এভাবে ব্লেন্ড করে নাও। দেন হোয়াইট কাজল নিয়ে লোয়ার ওয়াটার লাইনে এভাবে লাগিয়ে ফেলো, আর এভাবে স্মোক আউট করে ফেলো। দেন লাইনার নিয়ে নাও, আর এভাবে লাইনারটাকে লাগিয়ে ফেলো। দেন নিয়ে নাও এই ধরনের গ্লিটার, আর এভাবে ক্রিজের উপর থেকে একটা লাইন ড্র করো। এবার চলো লাস্টে মাসকারা লাগিয়ে ফেলি, আর এবার চুটকি মেরে এই সাইডটাকেও কমপ্লিট করে নি। চলো এবার ম্যাজিক করে ল্যাশ লাগানোর পরে তোমরাই বলো পার্টি পারফেক্ট লুক হয়েছে কিনা। সন্ধ্যেবেলা এই ড্রেসটা পরে যাব। হ্যাঁ এটার সাথে এই ইয়ারিংটা খুব ভালো মতো যাবে। আর এই ড্রেসটা কি ভীষণ সুন্দর, কি সুন্দর দেখতে। দিদিরই হবে, পরে দেখি। সাহস কি করে হলো আমার জিনিসে হাত দেওয়ার? এবার আমার এরকমই ইয়ারিং চাই, আমি কিচ্ছু জানি না। কিন্তু দিদি আমার কাছে তো টাকা নেই। তাহলে তুই হাত কেন লাগালি? হ্যাঁ কালকে আমি কি পরে যাব? ওই পুরনো ইয়ারিং গুলো? দেখো যদি ইয়ারিং এর এই পার্টটা ভেঙে যায় না তো এটাকে ফেলে দিও না। এই ধরনের যে সিঙ্গেল স্টোন এর ইয়ারিং গুলো হয় না ওগুলোকে নিয়ে নাও, আর তারপর ইয়ারিং এর এখানে যে ফাঁকাটা আছে ওখানে এটাকে ঢুকিয়ে দাও, আর তারপর পুশ ব্যাক দিয়ে সিকিউর করে দাও। আর কি এবার ইয়ারিংটাকে পরে ফেলো। যদি তোমাদের কাছে স্টোন ইয়ারিং না থাকে তাহলে তোমরা এই ধরনের ইয়ারিং ও ইউজ করতে পারো। তো দেখো পুরনো ইয়ারিং ও রিইউজ হয়ে গেল না। বন্ধুরা যদি তোমরাও মেকআপ করতে না পারো ঠিক মতো তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তো বন্ধুরা কি ভাবছো, তাড়াতাড়ি এই যে লাইকের বাটনটা আছে না এটাকে প্রেস করে দাও, আর শেয়ারও করে দাও নিজের সমস্ত বন্ধুদের সাথে, আর ভালো ভালো কমেন্টও করো যাতে আমরা ভবিষ্যতে আরো ভালো ভিডিও বানাতে পারি। আর লাস্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি করে দাও।